আরব দেশে মহিলাদের তাবলিগ আছে না, মাস্তুরাতের জামাত, আরেকটা আছে মহিলা মাদ্রাসা, কথা কন না, আরেকটা আছে মসজিদের মধ্যে গিয়া মহিলার জুমা পড়ে, জোহর পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঈদের নামাজও যাওয়া আরম্ভ হয়েছে, আছে না নাই? শরীয়তের মাসলা কি? এই মহিলাদের জন্য বলছি, আপনার মাস্তা জানিয়া গড়ে বলবেন তো, মাস্তা এখান থেকে নিয়া গড়ে কারা কারা বলবেন, যারা বলবেন তাদের জন্য বলবো, সবাই বলবেন গড়ে, আলহামদুলিল্লাহ। শুনে মহতরম হাজরিন, মহিলাদের জন্য কোরআন নিয়ে শিক্ষা গ্রহণ করা এটা পুরুষের জন্য যেমন ফরজ, নারীর জন্য ফরজ, সুবহানাল্লাহ। তবে ইসলামী শিক্ষার বিভিন্ন স্তর আছে, একটা প্রাইমারি লেভেলের শিক্ষা, একটা মধ্যম লেভেলের শিক্ষা, একটা হাই কোয়ালিটি শিক্ষা, মুফতি মুহাদ্দিস হওয়া, বুখারী শরীফ পড়া, বড় আলেমা হওয়া, এটা পুরুষের জন্য ফরজ না, নারীর জন্য ফরজ না, এগুলো ফরজে কেফায়া। অর্থাৎ পুরুষের এক জামাত যদি এই উচ্চ শিক্ষা অর্জন করে, সমর্থন নারী পুরুষ সকলের থেকে এই ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু প্রাথমিক লেভেলের শিক্ষা, সেই শিক্ষাটা হলো আমি ঘুমের থেকে উঠিয়া প্রথমে আমি ইস্তিনজাখানায় যাব, ইস্তিনজা কেমনে করতে হয়, শরীয়তের বিধান কি, নবীর সুন্নত কি আমি জানি না, আমার জানতে হবে, ঠিক না বেঠিক বলেন? ইস্তিনজাখানার থেকে আসি, আমি ওযু করব, ওযু কেমনে করতে হয় আমি জানি না, আমি শিখব, ওযুর পরে আসিয়া নামাজ পড়ব, নামাজ কেমনে পড়ে বিস্তারিত মাসলা আমার জানতে হবে নামাজের, নামাজ কালাম শেষ করিয়া কেউ বাইরে যায়, কেউ বিভিন্ন কাজ করে, যে যে কাজ করে সেই কাজ করবেই, পাশাপাশি মুসলমানের নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকটা কাজ হইতে হবে শরীয়ত অনুযায়ী, কোরআন সুন্না অনুযায়ী, কোরআন সুন্নার বাইরে মুসলমানের কোনো কাজ নাই, ঠিক না ঠিক? আপনি চাকরি করেন, কোরআন হাদিস অনুযায়ী করতে হবে, আপনি ব্যবসা করেন, কোরআন সুন্না অনুযায়ী করতে হবে, আপনি চাষ করেন, কোরআন সুন্না অনুযায়ী করতে হবে, কথা ঠিক না ঠিক? তাইলে জানার দরকার আছে কি নেই? এই চাষি ভাই চাষ করার মধ্যে গিয়া খেত খামার করতে গেলে শরীয়তের মাস্টার মাসার আপনার শিক্ষা আপনার উপরে ফরজ আইন। আপনি বিজনেস করেন, ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়া কোরআন হাদিসের মাস্টার মাসাল জানা আপনার উপরে, কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, কিভাবে লেনদেন করলে শুদ্ধ হবে, কিভাবে করলে অশুদ্ধ হবে, এইগুলা জানা ফরজ আইন। তাই অর্থাৎ একজন মুসলমান দৈনন্দিন জীবনে মুসলমানের জীবন যাপন করার জন্য যেই শিক্ষা দীক্ষা কোরআন হাদিসের প্রয়োজন, সেই অতটুকু শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলা হয়। কোরআন হাদিসের প্রাথমিক এই পরিমাণ শিক্ষা পুরুষের উপরে যেমন ফরজ, নারীর উপরে ফরজ। ঠিক রসুলে পাক সাল্লাল্লাহ